بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون আহলাদিস আন্দোলন বাংলাদেশ বগুড়ার সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত এই জেলা সম্মেলনের মহতারাম সভাপতি, জেলা সম্মেলনের মহতারাম প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, বগুড়া এবং তার আশপাশ থেকে আগত সমাগত মুসলমান ভাইয়েরা, বক্তব্যের শুরুতে আপনারা শুনেছেন তাওহীদ বনাম শিরকির উপর আমার আলোচনার বিষয়। এটা বিশাল ব্যাখ্যা সম্বলিত কথা। নবী এবং রাসূলদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই ছিল শিরকির উপরে তাওহীদকে প্রভাব বিস্তার করা। কালে কালে যুগে যুগে যত নবী এবং রসুল এসেছেন, সব নবী রসুলদের দাওয়াতের প্রথম মিশনটাই ছিল শিরকির উপরে তাওহীদ প্রতিষ্ঠা করা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা যেভাবে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এমন কোন উম্মা নাই, এমন কোন জাতি নাই যে সময়ে রসুল প্রেরিত হয় নাই তাদের কাছে, আর উদ্দেশ্যই ছিল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা বলেছিলেন তাগুত বর্জন করো এবং তোমাদের ইবাদতকে আল্লাহর জন্য ন্যস্ত করে দাও। আল্লাহর জন্য মানুষের ইবাদত কেবলমাত্র শুধুমাত্র হবে, এর নামই হচ্ছে তাওহীদ। আপনার আমার জীবনের সমস্ত ইবাদত আল্লাহর জন্য নিবেদিত। সাধারণ ভাষায় এই কথাটা আপনাকে এভাবে বুঝালাম যে ইবাদতের জগতে বান্দার দ্বারা যা করা হয় এটা আল্লাহর জন্য হবে, এর নামই হচ্ছে তাওহীদ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেখানেও একটাই উদ্দেশ্য নিহিত আছে, তা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, কেবল
ইবাদত আল্লাহর জন্যে হবে, ইবাদত কেবল আল্লাহর জন্যে হবে। সূরাতুল বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা একই ভাষায় বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর নির্দেশ, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ, ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্যে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আর সদাচরণ হবে, শিষ্টাচারপূর্ণ আচরণ হবে, আদবের আচরণ হবে, ভালো আচরণ হবে মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে, দুনিয়ার সব মানুষের সঙ্গে ভালো আচরণ হবে, শিষ্টাচারপূর্ণ আচরণ হবে, কিন্তু জগতের সকল মানুষের কাছে, সকল মানুষের চাইতে সন্তানের কাছে একমাত্র বাবা এবং মা সবচেয়ে পরম শ্রদ্ধেয় ব্যক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বুঝিয়েছেন, বান্দার জীবনের সমস্ত আচরণ বিধি ভালো হবে পিতামাতার সঙ্গে সর্বাগ্রে, আর ইবাদত হবে আল্লাহর জন্যে, ইবাদত পিতামাতার জন্য হবে না। এ কথাটা প্রমাণের জন্য আল্লাহ পাক ইবাদত এবং এহসান দুইটা কথা একই আয়াতের মধ্যে আনয়ন করেছেন। এই জন্যে মুমিন বান্দা ইবাদত করে আল্লাহর জন্যে, এহসানপূর্ণ আচরণ করে, সদাচরণ করে মানুষের সাথে পিতামাতার সঙ্গে, পিতামাতার কখনো ইবাদত হয় না। যার জন্যে আমাদের আকীদা হচ্ছে যে পিতামাতা আমার কাছ থেকে এহসানপূর্ণ আচরণের সালাম পাবে, আসসালামু আলাইকুম সালাম পাবে, কিন্তু পিতামাতা কখনো তার সামনে মাথাটাকে ঝুঁকায় দিয়ে, নত করে দিয়ে, তার পা স্পর্শ করে বুকে এবং মুখে চুমু খাওয়ার যেই প্রচলন আমাদের দেশে আছে, এটা পিতামাতার জন্য ইবাদতের পর্যায়ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন পিতামাতার ইবাদত হয় না, এহসানপূর্ণ আচরণ হয়। যখন কোনো বান্দা কোনো পীরের সামনে, কোনো বুজুর্গের সামনে, কোনো শিক্ষকের সামনে অথবা কোনো বিশেষ ব্যক্তির সামনে যখন তার মাথাটাকে নত করে দেয়, তখন তার এই নমুনাটা হয় ইবাদতের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, চন্দ্র এবং সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, খালাকাহুন্না এগুলিকে যিনি সৃষ্টি করেছেন, কেবলমাত্র তিনি আমার আপনার কাছ থেকে সেজদা পাও না, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি তোমরা তোমাদের ইবাদতকে কেবলমাত্র আল্লাহর জন্য ন্যস্ত করতে চাও, তো তাহলে চন্দ্র সূর্য এগুলির সেজদা হয় না, সেজদা হবে কেবলমাত্র আল্লাহর জন্যে। তৌহিদের যে কথাটা বললাম যে তৌহিদ হচ্ছে ইবাদত কেবল আল্লাহর জন্যে ন্যস্ত করা, এই জন্যে ইমান আনার আগে যিনি একক ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষকে একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহকে মানুষ যতক্ষণ পর্যন্ত না চিনবে না বুঝবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ তার ইবাদত আল্লাহর জন্যে ন্যস্ত করতে পারে না। আজকের পৃথিবীতে বিশেষ করে আমার এই মাতৃভূমি বাংলাদেশ 90%-এর মতন মানুষ মুসলমান, অথচ এই দেশের মানুষের প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে এবং তার ব্যক্তি জীবনে শিরকের ছয়লা। বুঝা গেল ওই মানুষগুলি তৌহিদ বুঝে না। খতিয়ান এবং তরসামুলে যেভাবে পিতার মৃত্যুর পরে মিরাসের অধিকারী হয়, ঠিক তেমনি করে তারা মুসলিম দাবিদার, কিন্তু আল্লাহকে চিনে বুঝে তারা এখনো মুসলমান হতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুত বর্জন করো অথবা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। এই জন্যে কালেমায়ে তৈয়বা, যে তৌহিদের কালেমা কালেমায়ে তৈয়বা, এই কালেমায়ে তৈয়বারও একই অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। সমস্ত ইলাহকে, সমস্ত গায়রুল্লাহকে, সমস্ত ইলাহের জগৎকে কবরস্থ করে দুপায়ে তোলে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার নাম হচ্ছে তাওহীদ। এই জন্যে যারা তাওহীদ বোঝে না তারাই শিরকের মধ্যে লিপ্ত হয়, যিনি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন তিনি কখনো শিরকের মধ্যে লিপ্ত হন না। এদেশের মানুষ আল্লাহও বোঝে না, রসুলও বোঝে না,
অথচ কুরবানি দিচ্ছে, সালাত আদায় করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, মসজিদ বানাচ্ছে, বছর বছর উমরা করছে, মূলত তাওহীদ বোঝে না, মূলত আল্লাহকে চিনে না, আল্লাহকে বোঝে না। এই জন্য তাওহীদ আগে আমাকে আপনাকে বুঝতে হবে যে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত আল্লাহর জন্য, এই কথাটাই বিশ্বাস করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন মসজিদে যখন আমরা বক্তব্য দিতে যাই, গতকালকেও কুমিল্লা যে প্রোগ্রামে ছিলাম, আমার বক্তব্যের আগে একটা ছেলে রসুলের নামে রসুলের কাছে নিবেদন পেশ করে ইসলামী সঙ্গীত পড়ছেন, মাঝহাবপন্থীদের মাহফিল, এটা মাদ্রাসার মাহফিল ছিল, হে রসুল হে রসুল বলে সম্বোধন করে রসুলের কাছে তার কিছু আবেদন পেশ করছে, এটা কি শিরিক নয়? রসুলের নামে রসুলকে হরফে নেদা, রসুলের সামনে ব্যবহার করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সম্বোধন করে রসুলকে সম্বোধন করা যাবে না, এটা হচ্ছে শিরিক। হে রসুল বলে আমাদের দেশের অনেক ছেলেপেলেরা গান গায়, এই গানগুলি অবশ্যই বর্জন করতে হবে। আবার কিছুদিন আগে ফেসবুকে দেখলাম রসুলের নামে খুব সুন্দর বিশাল গান, মানুষ শুনলে আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর কথাকে শিরিক হতে পারে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালেমার মধ্যে সমস্ত ইলাহকে বর্জন করে এক আল্লাহর জন্য ইবাদতকে ন্যস্ত করতে হবে, এর নাম হচ্ছে তাওহীদ। সূরাতুল ইখলাসের ভিতরে যে কয়টা আয়াত আছে ওই আয়াতগুলির মধ্যে আপনি অর্থ অনুবাদ করে দেখবেন ওর মধ্যে কোনো ক্ষমার শব্দ নাই, ওর মধ্যে কোনো গফুর শব্দ নাই, এর মধ্যে কোনো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো বিষয় নাই, সেখানে নিজের পাপগুলি পেশ করার কোনো শব্দ ব্যবহৃত হয় নাই, কিন্তু শুধু তৌহিদ দিয়ে ভরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসকে কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগে পরিণত করেছেন। অথচ সূরাতুল ইখলাসের ভিতরে কোনো ক্ষমার শব্দ নাই, কোনো রহমের শব্দ নাই, সেখানে কোনো গুনামাফের কথা নাই, জান্নাত পাওয়ার জন্য কোনো শব্দ নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো শব্দ নাই, কিন্তু তৌহিদ দিয়ে ভরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসকে কোরআনের তিন ভাগের এক ভাগে পরিণত করে দিয়েছেন। ঠিক তেমনি করে আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত দিয়ে ভরপুর, আল্লাহ পাকের গুণ দিয়ে ভরপুর, যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি এত সুন্দর সিফাত পূর্ণ একটা আয়াত তিনি নাজিল করেছেন, কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত এই সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহর বান্দা যখন ফরজ সালাতের পরে আল্লাহর দরবারে পেশ করবে, শুধু মৃত্যুটা তার বাধা, অন্যথায় মৃত্যু না থাকলে এই সূরাতুল বাকারার এই আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দিতেন। তাওহীদে ভরপুর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একটা শব্দের মধ্যে আপনি গুনাহ মাফের, জান্নাত কামনার, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো শব্দ আপনি খুঁজে পাবেন না, কিন্তু বান্দাকে জান্নাতে পাঠানোর জন্য এই আয়াতুল কুরসি হচ্ছে একটা মিডিয়া, এটা হচ্ছে একটা মাধ্যম। এই জন্য তৌহিদবাদী মুসলমান হতে হবে। আজকে একটা মানুষের দেহের দিকে তাকাইলে ওই হাতে বেসলাইট, নয় হাতে পাথরের আংটি, নয় পায়ের মধ্যে কালো রাবারের বালা, এগুলি নিয়ে সে সালাত আদায় করছে, কেউ বা অষ্টদাতবাতির আংটি ব্যবহার করছে, এগুলিকে শিরিক নয়? রসুল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তার শরীরের মধ্যে এমন কিছু ঝুলায় রাখবে যার উপরে তার ভক্তি আছে, এটা শিফা দান করতে পারে, আল্লাহর নবী বলেছেন ফাকাদ আশরাকা, সেজন্য শিরকের মধ্যে মুক্তালা হয়ে গেল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, লাদুস লাদুস বাচ্চাগুলি, তাদের কপালের মধ্যে কালো ফোঁটা দিয়ে একজন তৌহিদবাদী মা তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেন এই কালো ফোঁটার উপরে কোনো রকমের
প্রভাব বিস্তার করতে না পারে, কোনো অনিষ্টতা। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোনো মা যদি এই কালেমা পড়ে, এই দোয়া যদি পড়ে, সন্তানের উপরে যদি দম মেরে দেয়, শরীরটা একটু মুছে দেয়, এই মা যদি তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যদি দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে ভরসা করার কারণে এই মা এবং সন্তান আবার ঘুরে ফিরে বাড়িতে না পৌঁছা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মা এবং সন্তানের জিম্মাদারিত্ব গ্রহণ করবেন। কিন্তু মা দোয়া পড়ে না, মা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়া পড়তে পারে না, মা কপালে ফোঁটা দেয়, মা সন্তানের হাতের মধ্যে পায়ের মধ্যে তাবিজ রাখে, লাইন দিচ্ছে না, একজন মা দোয়া শিখে না। আমার ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা প্রায় জায়গার মধ্যে দেখি একজন দুগ্ধপুষ্ট সন্তান ছোট্ট মানুষ, তাকে যখন শোয়ায় রাখা হয় তখন একজন তৌহিদবাদী মা ওই সন্তানের বালিশের কাছে রসুনের কোয়া রাখে, দিয়ে সলাই রাখে, একটা লোহার টুকরা রাখে, এজন্যে যেন সকল প্রকারের অনিষ্টতা থেকে এই লোহা, এই রসুন, এই দিয়ে সলাইয়ের বক্স যেন তাকে হেফাজত করে। বলুন না আউযু বিল্লাহি মিন যালিক। এই মা যদি কোরআন পড়ে, এই মা যদি সলাত পড়ে, এই মা যদি তাসবিহ তাহলিল পড়ে, কি লাভ হবে? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। কোন মানুষ যদি শিরকে নিপতিত হয়ে যায়, ওই মানুষের সকল প্রকারের ইবাদত, ইবাদতের জগতে যত ইবাদত আছে সকল প্রকারের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নস্বাত করে দেন। সেজন্য আমাদের সন্তানগুলিকে তৌহিদের শিক্ষা দিতে হবে। হযরত লোকমান তার ছেলেকে উপদেশ দিতে যাইয়া সর্বপ্রথম বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ও আমার বেটা, ও আমার বৎস, ও আমার ছেলে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলম। একজন বাবা তার সন্তানকে সর্বপ্রথম নসিহত করতে যাইয়া তৌহিদ শিক্ষা দিচ্ছেন এবং শিরক থেকে বিরত রাখছেন। আর আমার দেশের মুসলিম পিতামাতা সন্তানের জন্য শিরকের চর্চা করে সন্তানকে বড় করছেন। সেজন্য পারিবারিক ব্যাপারে আমাদেরকে আমাদের সন্তানগুলিকে শিরক থেকে মুক্ত রাখতে হবে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা যারা চাকরি বাকরি করেন, আপনারা যারা দুনিয়াদারি করেন, আপনাদের এই পেশা চালাইতে যাইয়া কখনোই শিরকের মধ্যে মুক্তালাভ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত হয়ে তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।